জানিস কি শয়তান, ও কি বলবো, হ্যাঁ সত্যি ওর বয়ফ্রেন্ড আমার এক্স ছিল। হ্যাঁ আজকে আসবে বলছিল কিন্তু আসলো না। আরে ও গাঁজাও খায়, মদও খায়, খুব নেশা করে খুব। আচ্ছা ছাড় 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 ওসব ছাড়, আমাদের কি ছাড় ছাড়, এত নেশা করে না, এত নেশা করে। ও তোরা খাওয়াও শুরু করে দিলি? ও বল না কি বলছিলিস। কি বলছিলাম আমি? ও আজ খুব মজা হচ্ছে বল। আর বল না কে নেশা করে। পেটটা পুরো ভরে গেল বল। আমারও ভরে গেছে। হ্যাঁ চল আজকে আমাদের হয়ে গেছে, টাটা। হ্যাঁ আসলাম, বাই বাই, আবার দেখা হবে। হ্যাঁ স্যার, এই যে আপনার বিল। এটা কি? এটা বিল। আরে আমি তো কিছু খাইনি। ওসব আমি জানি না, খাবার নিচে টাকা দিয়ে দিও। কত চুল উঠেছে। হায় ভগবান, আজিও ডেটে যাওয়ার জন্য দিন পেলো কিন্তু। আমার ফোনটা কোথায় গেল রে? এক্ষুনি তো এখানেই ছিল, কেউ জাদু টোনা করে দিল না তো। আমার ডেট আজকে গেল। আরে কোথায় গেল ফোম? ডেটে যাব। কোথায় গেল ফোমটা আমার? জানিস একটা টপ চেয়েছিলাম ওর থেকে, দিলই না আমাকে, বলো ধোপার কাছে আছে, আর পরের দিন দেখছি ওই জামাটা পরে ফটোর পর ফটো দিয়ে যাচ্ছে। তুই জানিসই তো কখনো আমি কাউর ব্যাপারে অত ফালতু কথা বলি না। সবসময় কি অতিরিক্ত মেকআপ করলে ভালো লাগে নাকি? মুখটাও তো সুন্দর হওয়া দরকার বল। আরে জিয়ার কথা তো বলিস না, পুরো নাগিন, একদম নাগিন। জানিস ওর মাটাও এরকম ছিল। ছাড় আমাদের কি এসব নিয়ে। জানিস আমার এক্স বয়ফ্রেন্ড কে ডেট করছে, এঠো জিনিস তো খাওয়া অভ্যেস এদের। আমি তোকে কাউর ব্যাপারে কখনো মিথ্যে কথা বলেছি? জানিস তোর ব্যাপারে ও কি কি বলেছে আমাকে? দূর থেকে দেখলে তো মনে হয় শুয়োর দেখে নিয়েছি, নিজেকে তো ষাঁড়ের মতো দেখতে, গিরগিটি একদম গিরগিটি, সবসময় রং বদলায়। জানিস তো আমি কখনো কাউর ব্যাপারে বাজে কথা বলি না, ফালতুমে ফালতুমে একেবারে। এবার পালা হলো আমার ফেভারিট আই শ্যাডোর। কোন কালারটা নেব? কি হয়ে গেল?
কাদিস না মধু, ভাগ্যের আগে আমরা কি বা করতে পারি বল। কাদিস না, কাদিস না, কাদিস না। হায় ভগবান, 9:30 বেজে গেছে, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। চলো ঝটপট ঝটপট রেডি হয়ে যাই, চুলটাও তো বাঁধতে হবে। রাবার ব্যান্ডটা কোথায় গেল? শোয়ার সময় তো আমি আমি কোথায় গেল রাবার ব্যান্ড? সোফাতে মনে হয়। আরে কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল? হ্যাঁ, মা বলেছিল বাঁ হাতে চুমু খেলে হারানো জিনিস পেয়ে যায়। তোর মাথা তাড়াতাড়ি চল, নয়তো আমরা অফিসে লেট হয়ে যাব। আরে তুই আমার রাবার ব্যান্ডটা দেখেছিস? না রে, চল চল। আরে মদদ গরীব কি, আপনি আমার রাবার ব্যান্ডটা দেখেছেন? আমি তো চাঁদ সূর্যই দেখতে পারি না, রাবার ব্যান্ড এটা আবার কেমন দেখতে হয়? তো মনে সত্যি পাগল হয়ে গেছে। আরে কেমন হয় রাবার ব্যান্ড বলুন। আরে বলুন বলুন, কোথায় গেলেন? কুরচো না, আমাকে মার খেতে হলো। এই তোমার কাছে আমার রাবার ব্যান্ডটা আছে না? আরে এখানেই তো ছিল মনে হয়। আরে ওঠো না, একটু ওঠো না। কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কাছে আছে না আমার রাবার ব্যান্ডটা? কি? আরে রাবার ব্যান্ড। আরে কিসের রাবার ব্যান্ড? আরে পাগল হয়ে গেছো নাকি? ব্যাট কেন দিয়ে বোকা বোকা কথা বলছে, পাগল কোথাকার। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। তো বন্ধুরা, এইসব সিচুয়েশন গুলো তো আমাদের মেয়েদের সাথে হতেই থাকে, তাই তো? তাই তো, তাই তো, তাই তো। আরে ওকে বল, আর যদি ভালো লাগে না প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্ট করো কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, শেয়ার করে ছড়িয়ে দাও ভিডিওটাকে, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, ভালো করে বল, ভালো করে বল।